থেকে বলতে চাই, মহানগরে বাইতুল মোকাররমের সামনে এই সারা ইসলামী আন্দোলন চেষ্টা করে যাচ্ছে সমস্ত ইসলামী দলগুলোকে নিয়ে আমরা একটা আয়োজন করে আগামী নির্বাচনে অবতীর্ণ হব, এদেশে ইসলামী শাসন শরিয়া কায়েম করব ইনশাআল্লাহ। আসলে ভারত চায় যে আমরা যাতে শান্তিতে বসবাস না থাকতে পারি, ভারত সবচেয়ে উস্কানি দেয়। সে এই পুরানো থেকে সতেরো বছর হাসিনার মতো স্বৈরাচার ব্যভিচার ফেরাউন এই রকমের অত্যাচারী ফ্যাসিস্ট এই হাসিনাকে এককভাবে ভারত সাপোর্ট দিয়ে গেছে। সে হাসিনা সারা কিছু বলে না, এখন ভারতে আছে, নিরাপদে খুব আনন্দে আছে। আসলে ভারত কি আমাদের বন্ধু না শত্রু? একটাও দেখাইতে কেউ পারবে যে এই উপকারটা এই কাজটা বাংলাদেশের জন্য ভারত করছে? আমাদের ধ্বংসের জন্য যা কিছু আছে সবই ভারত করতে আছে, একটাও কেউ দেখাইতে পারবে না। ভারত প্রেমিক এখানে অনেক বাংলাদেশে আছে, ভারতের তারা গুণগান গায়, তাদের কাছে জিজ্ঞেস করি এই যে তিস্তে সাইডে দিতে আছে, এই এবার নোয়াখালী লক্ষ্মীপুর যে পানিতে ডুববে বলো এই সাইডে সব বাঁধগুলা 54টা বাঁধ সবগুলা তারা বাংলাদেশকে দুয়ারের জন্য কাজ করতেছে। তাদের বিভিন্ন ধরনের মনে করছে পেঁয়াজ এটা সেটা আলু না দিলে চলবে না, কিন্তু বিভিন্ন দেশ থেকে আইতেছে, এখন নিজেরাই ট্যাক্স কমাই দিয়া আবার দেওয়া শুরু করছে। ইলিশ মাছের ব্যাপারে হাসিনা ফেসিস হাসিনা সে খালি উপহার পড়াই তো মোদির জন্য আর মমতাদের জন্য, টাকা বাংলাদেশ যত চুক্তি করছে সব বাংলাদেশ বিরোধী। বাংলাদেশের রেল লাইনের যে এই দেশে সেটা সম্পূর্ণ ভারতের স্বার্থ, বাংলাদেশের কোনো স্বার্থ নাই, কিন্তু প্রত্যেকটা কাজ এই মোদি হাসিনা দ্বারা করছে। মনে করছে যে হাসিনা চিরস্থায়ী থাকবে, কিন্তু পলকে মিনিটের মধ্যে যে হাসিনা পতন হবে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকা খায়র, ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ, আল্লাহ রাজাকে ভিখারি বানায়, ভিখারি ভিখারিকে রাজা বানায়, সব আল্লাহ রাখে, আল্লাহ দেখাই দিল হাসিনার পতন। আর কিছু চায় না, যারা চিন্তা করেন যে আবার আওয়ামী লীগ আসবে হাসিনা আসবে হে ঘুরে বানি, ওই চিন্তা করিয়া লাভ নাই। যে সংস্কার ছাড়া কোন নির্বাচন দেওয়া যাবে না, তাড়াহুড়ার কোনো ব্যাপার নাই। আগে এই যে ছয়টা কমিশন করছে অন্যগুলা সব দুর্নীতি নির্বাচন কমিশন অর্থনৈতিক ব্যাপার প্রশাসন পুলিশ থেকে শুরু করে সবগুলার সংস্কার হবে, নির্বাচনের পরিবেশ হবে, তারপর আমরা নির্বাচনে যাবো ইনশাআল্লাহ। সেটা কালকার বড় পাশে আমাদের সাথে সময় দিয়েছে ওই যমুনা তার নিতে কার্যালয়, সেখানে আপনি জানেন সবাই যাবে যারা রাজনৈতিক দলকে ডাকছে। আমরা স্পষ্ট বলবো এখনো দুর্নীতি রন্ধে রন্ধে, এখনো আপনার দেখেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলছে কি চলছে না সাংবাদিক বন্ধুরা, চাঁদাবাজি চলছে, একজন যাওয়ার পরে আবার আর একজন আসার পায়তারা করতেছে। আমরা কোনো জালেম তো তো এক জালেম যাওয়ার পর আরেক জালেমকে আনবো কি? আমরা এটা চাই, আমরা চাই দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত একটা দেশ বসবাসের যোগ্য, যেখানে চুরি ঘুষ থাকবে না, সেখানে আমরা সবাই ভাই ভাই একসাথে বিশ্বকে দেখাই দেবো দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ ইনশাল্লাহ, দুর্নীতি মুক্ত একটা দেশ আমরা সবাই চাই না, সেই যে আমরা চাই সেইটা আমরা কালকারও বলবো। এবং পিআর এর ব্যাপারে আপনারা জানেন যে প্রতীকে ভোট দেওয়া হবে, পিআর যদি ভোট দেওয়া ওই যে ব্যাপারে আমরা খুব জোরালো ভাবে ভূমিকা রাখতেছি, কালকারও সংলাপে সেখানে উপদেষ্টা থাকবেন, আমরা বলবো যে পিআর এর মাধ্যমে যদি ভোট দেওয়া হয় সেই আপনার যার যার মার্কায় তাহলে সব দল সরকার গঠন করতে অংশগ্রহণ করতে পারবে, সব দল একক কেউ ক্ষমতা আসলে সে কি হয়ে যায় মানে ফ্যাসিস্ট হয়ে যায়, সে মনে করে আমি সব কিছু, সে আর তখন অন্য কিছু বিরোধী দল কিছু মানে না যে আমি সব কিছু করিয়ে ফেলাবো। আমরা সবাইকে দেখছি, আমরা আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, জাতীয় পার্টি দেখছি, সব দেখছি, সবুজ বাংলা সোনার বাংলা আমরা সব দেখছি, এখন ইসলামী বাংলা দেখতে চাই, ইসলামী রাষ্ট্র দেখতে চাই। ইনশাআল্লাহ আপনাদেরকে বলতে চাই মহানগরে বাইতুল মোকাররমের সামনে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন চেষ্টা করে যাচ্ছে সমস্ত ইসলামী দলগুলোকে নিয়ে আমরা একটা আয়োজন করে আগামী নির্বাচনে অবতীর্ণ হব, এদেশে ইসলামী শাসন শরিয়া কায়েম করব ইনশাআল্লাহ। আমরা সবাই একমত হয়েছি, আমরা ইনশাআল্লাহ ইসলামীয়
জোট করবো, যে জোটে এই দেশ 92% মুসলমানদের দেশ। এসলামী শরিয়া সবাই চায়, সবাই বলে যে হুজুর সব দেখছে রাজনীতি দল। আল্লাহ এবার আপনারা ঐক্যবদ্ধ হয়ে আসেন, আমরা আপনাদেরকে ক্ষমতা দেবো।